এই তো গত কদিন আগে আইসিসি প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে বলেছিলেন আইপিএল সহ এমন ছোট বড় নানা ফ্রাঞ্চাইজি লীগগুলোর জন্য হুমকিতে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ। খেলোয়াড়দের দ্বিপাক্ষিক সিরিজে আকর্ষণ কমছে, ফ্রাঞ্চাইজি লিগে নজর যাচ্ছে, তাই আন্তর্জাতিক ক্রিকেটের আকর্ষণ ধরে রাখতে নতুন রোডম্যাপও কষার কথা জানিয়েছিলেন আইসিসি প্রেসিডেন্ট। তবে এবার ভারতীয় ক্রিকেট মহলে উঠেছে আরেক দাবি, টি টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে বছরে দুটো আইপিএল চান খোদ ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। ছোট গণ্ডি পেরিয়ে আইপিএল এখন বিশাল উচ্চতায়। নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং আইকোরি ফ্রাঞ্চাইজি লিগ হল আইপিএল। ফ্রাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিশেষ করে আইপিএল চলাকালীন সময়টায় আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়ায় না বললেই চলে। ক্রিকেট বিশ্বে নিজেদের লিগের এই দাপট ধরে রাখা বিসিসিআইকে এবার আরও নতুন এক বার্তা দিলেন ভারতের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী। সারা বিশ্বে যখন চলছে টি টোয়েন্টির রমরমা আমেজ, তখন শাস্ত্রী মনে করেন আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে টি টোয়েন্টির কোনো জায়গা নেই। তার মতে টি টোয়েন্টি ক্রিকেটটা শুধুই বিশ্বকাপের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, বরং রাজত্ব করুক আইপিএলের মতন ফ্রাঞ্চাইজি লিগগুলো। সম্প্রতি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে সাক্ষাৎকার দেওয়ার সময় অনেকটা টি টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজকে খাটো চোখেই দেখেন। একগুচ্ছ দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ হচ্ছে, আমি ভারতীয় দলের কোচ থাকাকালীনও এমনটাই ভাবতাম। আমার মনে হয় এক্ষেত্রে ফুটবলকে অনুসরণ করা উচিত, শুধু বিশ্বকাপে টি টোয়েন্টি ম্যাচ হবে আর বাকিটা হবে ক্লাবদের মধ্যে, কারণ দ্বিপাক্ষিক সিরিজ কেউ মনে রাখে না। গত ছ মাসে কী কী সিরিজ হয়েছে আমার তো মনে পড়ে না। শাস্ত্রী বোঝাতে চাইছেন দুই দলের দ্বিপাক্ষিক সিরিজের বদলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট, বিশেষ করে আইপিএলে জোর দেওয়া উচিত। এক্ষেত্রে বছরে দুটো আইপিএল করে ম্যাচ বাড়িয়ে টি টোয়েন্টির অধিক চর্চা করা যেতেই পারে। মানুষ ফ্রাঞ্চাইজি লিগের ম্যাচগুলোকেই বেশি মনে রাখে। ক্লাব ক্রিকেটই টি টোয়েন্টির ভবিষ্যৎ। আজ 70টা ম্যাচ হচ্ছে, কাল 140টা হতেই পারে, সেটা এক বছরে দুটো মৌসুম ভেঙে করা যেতেই পারে। অর্থাৎ ভবিষ্যতে বছরে দুবার আইপিএল হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আইপিএল যে ধীরে ধীরে শাস্ত্রীর কথার দিকে এগোচ্ছে এমনটা বলাই যায়। গতবারের আট দলের আইপিএলে ম্যাচ হয়েছিল 60টি, এবার হয়েছে 74টি। 55 দিনের আইপিএল বেড়ে দাঁড়িয়েছে 65 দিনে। আইসিসি যখন দ্বিপাক্ষিক সিরিজ এবং আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টির আকর্ষণ ধরে রাখতে জোর তোরজোর চালাচ্ছে, তখনই শাস্ত্রীর এই বক্তব্য। এখন দেখার বিষয় ভারতের সাবেকেই ক্রিকেটারের কথায় ক্রিকেটের সর্বোচ্চ প্রভাবশালী বোর্ড বিসিসিআই কর্ণপাত করে কিনা।